আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমরা ছোট খামারি বড় খামারি যাই হই না কেন, যদি প্রাথমিক শিক্ষা জানতে না পারি, প্রাথমিক কিছু জানা না থাকলে লস গুনতেই হবে। সবসময় শুধু ডাক্তারকে ফোন দিলেই হবে না, আপনাকে কিছু শিখে রাখতে হবে যে কোন সময় কোনগুলো দিতে হবে। আজকে আপনাদের সুবিধার্থে আজকের ভিডিওটা আমি তুলে ধরবো যে ডায়রোভেট, এই ডায়রোভেট ওষুধটা কী কাজ করবে, কখন ডায়রোভেট প্রয়োগ করবেন, আর এই ডায়রোভেটের প্রয়োগ মাত্রাবিধি কতটুকু পরিমাণে দিতে হবে সেটিও তুলে ধরবো আপনাদের সামনে। জাস্ট আপনারা শুধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেষে বলে রাখি, আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করছি, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ঘুরে আসতে পারেন। সেখানে সব ধরনের রোগের তথ্য, প্রয়োগ মাত্রাবিধি এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে সব শিখে দেওয়া হবে। জাস্ট সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসতেও পারে। চলুন আজকে আমরা এই ডায়রোভেট কি কাজ করবে মাত্রাবিধি জেনে নেব। ডায়রোভেট পানিতে দ্রবণীয় একটি পাউডার, তবে মনে রাখবেন এই ডায়রোভেট ছোট প্যাকেট বড় প্যাকেট দুই প্যাকেটে পাওয়া যায়, এবং এই ডায়রোভেটের প্রতিটি গ্রামে রয়েছে মেট্রোনিডাজোল বিপি 300 মিলিগ্রাম। সবচেয়ে বড় কথা, এই ডায়রোভেট ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হলে তখন প্রয়োগ করা যেতে পারে, এবং প্রোটোজোয়াজনিত সংক্রমণ হলে সেক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে। বন্ধুরা, গবাদি পশুর যে ক্ষেত্রে যখন সাদা উদরাময় বাথরুম করে বা বাথরুম করে, তখন আপনারা এই ডায়রোভেটটা খাওয়াতে পারেন। সবচেয়ে বড় কথা, যে কোনো ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হলে এই ডায়রোভেট খাওয়ানো যায়। এখন আমরা এর সরাসরি প্রয়োগ মাত্রাবিধি জেনে নেব। গবাদি পশু 25 কেজি ওজনে হলে তাকে 4 গ্রাম করে দিতে হবে, 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। তেমনি তার বেশি কেজি হলে একটু 5 গ্রাম, 6 গ্রাম এভাবে বাড়তে থাকবে ওষুধের প্রয়োগ মাত্রাটা। আর যদি আপনারা বুঝতে না পারেন যে 50-100 কেজির ক্ষেত্রে কতটুকু দিবেন, দয়া করে আপনি আপনাদের ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করবেন। বন্ধুরা, যখন এই ডায়রোভেট খাওয়াবেন, মাংস দুধ খাওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। তবে মনে রাখবেন, যকৃতের সমস্যা আক্রান্ত পশু পাখিকে সতর্কের সাথে ব্যবহার করতে হবে বা না খাওয়ানোই ভালো হবে। আর এই ওষুধটা খাওয়ানোর পর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আপনার যকৃতের সাময়িক সমস্যা দেখা দিতে পারে, এবং পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কিছু নেই, শুধু যকৃতের সমস্যা যদি থাকে তাহলে প্রবলেম হতে পারে। আর গর্ভবতী এবং দুগ্ধবতী পশুদের ব্যবহার করা যাবে কি না, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, এই গর্ভবতী পশুর উপর গবেষণায় কোনো জন্মগত ত্রুটি দেখা যায়নি, তবে আপনারা গর্ভবতী এবং দুগ্ধবতী পশুতেই ব্যবহার করতে পারেন এই ডায়রোভেট, কোনো প্রবলেম হবে না। অথবা আপনারা আপনাদের যে ভেটেরিনারি চিকিৎসক রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়েও খাওয়াতে পারেন। বন্ধুরা, এই 100 গ্রাম প্যাকেটের দাম মাত্র 135 টাকা, আর এই পাউডারটা অনেক ভালো কাজ করে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আরও এই ধরনের ভিডিও পেতে চান, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা অন করে দিয়ে কমেন্ট করুন।